প্রজাতন্ত্র দিবস পালনকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া তৃণমূলে। এদিন আলাদা আলাদা করে রতুয়ায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করে তৃণমূলের নানা গোষ্ঠী। রতুয়া এক ব্লক মোড়ের সামনে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি এদিন রতুয়া এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুল হকের নেতৃত্বে রতুয়া হাটখোলা চৌধুরী মোড়ে দিনটি পালন করা হয়। ফজলুল হক জানান, দলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি ও চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় তাকে উপেক্ষা করে দল চালাচ্ছেন। তার কথায়, দল কারো পৈতৃক সম্পত্তি নয়, দলে থাকতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। বিভিন্ন জায়গায় তো প্রজাতন্ত্র দিবস তো দোকানে দোকানে অনেকে করে, তবে দুঃখের বিষয় রতুয়া এক নম্বর ব্লকে আমি এখন ব্লক প্রেসিডেন্ট, কিন্তু আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং জেলা সভাপতি যৌথভাবে এই ব্লক সভাপতিকে উপেক্ষা করে তারা নিজেদের মতো দলটা চালাচ্ছেন এবং আমি মনে করি এটা অনৈতিক কাজ করছেন, কারণ দল কারো পৈতৃক সম্পত্তি নয়। দল দশজনকে নিয়ে দল চলে, দল আমার একার ইচ্ছাতে চলে না। আজকে 10টা অঞ্চল থেকে আমাদের কর্মীরা এসেছিলেন এখানে, আমি রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করলাম এবং তারা করছে ঈর্ষা নিয়ে কি প্রতিহিংসা নিয়ে সেটা আমি জানি না, তারা কেন করছেন কিভাবে করছেন। তবে আমি প্রেসিডেন্ট হিসাবে আমি রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করি। পাল্টা আব্দুল রহিম বক্সি জানান, দলে পুরনো নতুন বলে কিছু নেই, সকলেই মমতা ব্যানার্জির সৈনিক। যারা পুরনো ও নতুন বলে দলে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন তারা দলের কর্মী নন। তৃণমূল কংগ্রেস একটা জায়গায় করছে, যেটা হচ্ছে রতুয়া ব্লকের কাছে, যেখানে আমি জেলা সভাপতি, চেয়ারম্যান, সমস্ত ব্লকের নেতৃত্ব, অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, পার্টির সমস্ত সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম, আর কোথায় কীভাবে কে করছেন সেটা আমাদের জানাও নেই এবং সেই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসে নয়। কেউ কিছু করতে পারেন, প্রজাতন্ত্র দিবস আছে, ক্লাব করছে, স্বেচ্ছাসেবী সংস্থা করছে, কেউ যদি ঝান্ডা লাগিয়ে করে সেটা পার্টির প্রোগ্রাম না, পার্টির প্রোগ্রাম এখানে হয়েছে। দলে কোনোদিন পুরাতন এবং নতুন হয় না, যারা দলের কাজ করে তারা দলের সৈনিক। পুরাতন যদি একজন আর বাবা বয়স্ক হয়ে গেছেন, চলাফেরা করতে পারছেন না, তো তার ছেলেকে নিশ্চয় বলুন তুমি সামনে সাইতে এগিয়ে গিয়ে কাজ করো। এখানে মমতা ব্যানার্জির সবাই সৈনিক, যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বুকে লাগিয়ে রাস্তা হাঁটে, যারা পুরাতন নতুনের ভেদ সৃষ্টি করে দলকে নষ্ট করার চেষ্টা করছেন তারা দলের কর্মী না। রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।